ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির মূল টপিক, আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে ফ্রিতে একটি লোগো ক্রিয়েট করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, যদি আপনি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম আমি এখানে টাইপ করব, আর আপনারা যদি এটা ফোন থেকে করতে চান তাহলে আপনারা ফোনের ক্রোম ব্রাউজার আসবেন, আসার পর আপনি এখান থেকে টাইপ করবেন, এখানে লিখবেন বি আর এ এন ডি ব্র্যান্ড সি আর ও ডাব্লু এন ও ডাব্লু ডি ব্র্যান্ড ক্রাউড ডট কম লিখে জাস্ট আপনারা এন্টারফেস করবেন। ব্র্যান্ড ক্রাউড ডট কম লিখে আপনারা এন্টারফেস করার পর আপনি এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু অসংখ্য লোগো ডিজাইন, মানে এখান থেকে আপনি চাইলে লোগো ডিজাইন ক্রিয়েট, অর্থাৎ লোগো ক্রিয়েট করতে পারেন এবং আপনি এখান থেকে আইডিয়াও নিতে পারেন। তাহলে আমরা এখন এখানে একটি লোগো ক্রিয়েট করব। জাস্ট লোগো মেকারে যদি আমি এখানে ক্লিক করি, এখানে দেখুন এখানে কিন্তু অসংখ্য মানে কিওয়ার্ডটা দেওয়া রয়েছে, এই কিওয়ার্ডের ওপর কিন্তু আপনি যদি লোগো সার্চ করেন এখানে কিন্তু আপনি লোগোগুলো পেয়ে যাবেন। যেমন আমি বাট এটাতে লেখে এই লেখাটাকে আমি ক্লিক করলাম, দেখব এই রিলেটেড কোনো লোগো খুঁজে পাই কি না। আমি সেম এই রিলেটেড যদি লোগো খুঁজি তাহলে আমি কিন্তু এখান থেকে খুব সহজেই খুঁজে পাবো। এখানে দেখুন কিওয়ার্ড বাট, অর্থাৎ আমাদের যদি একটা বিজনেস নেম হয়, অর্থাৎ আমার যে ইউটিউব চ্যানেলের নাম সেটা হইতেছে বাংলা টেক রিসার্চ। সো আমি যদি চাই এখানে আমার চ্যানেলের নাম দিতে, সেক্ষেত্রে আমার যে এই লোগোগুলো এখানে শো করতেছে, অর্থাৎ বাট রিলেটেড যতগুলো লোগো সবগুলো লোগোই কিন্তু আমি এখানে পেয়ে যাব। জাস্ট ওই লোগোর ওই লোগো আইকনের নিচে আমার এখানে কিন্তু মেন যে নেমটা হবে বিজনেস নেম, ওইটা কিন্তু আমার এখানে শো করবে এবং ট্যাগলাইনেও শো করবে। সো এখন আমি আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে দেখাই যে আসলে এখানে যেহেতু বাট আর আমার যেহেতু আমার এই চ্যানেলটা হইতেছে টেক রিলেটেড, এই জন্য আমি এখান থেকে একটি লোগো ক্রিয়েট করব। সিম্পলি একটি লোগো ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে লিখব, ধরুন আমি লিখলাম বি এ এন জি এল এ, জাস্ট বাংলা টিক লিখব, জাস্ট বাংলা টি ই সি এস বাংলা টিক লিখে জাস্ট এখানে আমি আর কিছু লিখব না, জাস্ট শর্টকাটলি আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা লিখলাম। এখানে লেখার পর আমার যেহেতু চ্যানেল হইতেছে যে টিক রিলেটেড, এই জন্য আমি লিখব টি ই সি এস টিক, জাস্ট এবার কী করব সার্চ করব। সো সার্চ করার পর আমি এখান থেকে দেখুন একটি মানে লোগো ক্রিয়েট করার পর আমি ওই লোগোটাকে কাস্টমাইজ করতে পারবো এবং কালার চেঞ্জ করতে পারবো এবং ওই লোগোটা আমি ইউজও করতে পারবো। তাহলে দেখুন আমার যে এখানে টেক রিলেটেড যতগুলো লোগো, অর্থাৎ আমি কিন্তু লিখেছিলাম বাংলা টেক, আর এর নিচে কিন্তু মানে ট্যাগলাইন কিন্তু আরেকটা শো করতেছে, জাস্ট আমি যদি এখানে রিসোর্স লিখে দিই তাহলে কিন্তু আমার ওইটা ট্যাগলাইনে শো করবে। জাস্ট আমি যদি এখান থেকে আরও নিচের দিকে স্ক্রল ডাউন করি, দেখুন অটোমেটিক কিন্তু জেনারেট হয়েছে অসংখ্য অসংখ্য লোগো, ইউজ পরিমাণ আপনি চাইলে কিন্তু এখান থেকে নেক্সট করে করে আপনি শেষ করতে পারবেন না। প্রায় 300টি পেজ রয়েছে এই টেক রিলেটেড লোগো, আপনি চাইলে এসব লোগো ভিজিট করে দেখতে পারেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে লোগো ক্রিয়েট করতে পারেন, অথবা যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে আপনারা এখান থেকে লোগো ক্রিয়েট করে ইউজ করতে পারেন। তাহলে দেখুন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য লোগো, জাস্ট আপনি এখানে যেটা দেখতে পারতেছেন যে বাংলা টেক রিসার্চ যে টেক রিলেটেড যতগুলো লোগো, যেমন এখানে আমি যদি আরেকটা নেক্সট পেজে ক্লিক করি তাহলে আমি নেক্সট আরও লোগো দেখতে পারবো। জাস্ট একটা লোগোতে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাবো কিভাবে এটাকে এডিট করব, জাস্ট এটা অবশ্যই আমি দেখিয়ে দিব। যেমন
এটা বাংলা টি ই আর, বাংলা টি আর, জাস্ট এটাতে আমি যদি ক্লিক করি বা এখান থেকে যদি আমি এটাতে ক্লিক করি, আচ্ছা আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম এডিট, জাস্ট এডিট অপশনে আমি ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারি। জাস্ট আমি এডিট করে এটার কালারটা আমি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি চেঞ্জ করতে পারবো। আমি আপনাদেরকে সিম্পলি চেঞ্জ করে একটু দেখাই যে কালারটা চেঞ্জ হয় কি না, আর আমি এডিট করে এটাকে আমার মনের মতো করে ডিজাইন কাস্টমাইজ করতে পারি। দেখুন, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এরকম লোগো ক্রিয়েট করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আমার এই পেজটা লোডিং হওয়ার পর আমি এখানে যে আমার যে লোগোটা কাঙ্ক্ষিত লোগো, এই লোগোটা যদি আমি এডিট করতে চাই এখান থেকে, জাস্ট আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে আমি এখান থেকে অন্য একটি কালার দিলাম, আর এটার কালার আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে জাস্ট এটার কালার সিলেক্ট করে আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম। এরকম করে আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারি এবং এখান থেকে কালারটা ইউজ করতে পারি। এটার কালারও আমি চেঞ্জ করতে পারি বাই ডিফল্ট। এখান থেকে আমি যদি নিউ কালার অ্যাড করতে চাই এখান থেকে আমি আরও কাস্টমাইজ করে নিতে পারি কালার, অথবা আমি এখান থেকে কালার কোডটা ইউজ করতে পারি। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পারলাম যে আমরা এখান থেকে চাইলে সব কিছুই কাস্টমাইজ করতে পারি, যেমন এখানে ট্যাগলাইন, অর্থাৎ ট্যাগলাইনের জায়গায় আমি যদি দিতে চাই এখানে ধরুন রিসোর্স, জাস্ট আমি এখানে রিসোর্সটা টাইপ করব আর ই এসি এ আর সি এস রিসোর্স, জাস্ট এই রিসোর্সটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি চাই এটাকে একটু বড় করব বা এটার সাথে ফিক্সড করব এবং এটা স্পেস যদি আমি একটু বাড়াইয়ে দিয়ে, হ্যাঁ অর্থাৎ এই লেখাটা কিন্তু মাঝ অংশ ফাঁকা হবে, জাস্ট আমি এটাকে একটু 100 করে দিলাম, অর্থাৎ ফুল পার্সেন্ট করে দেওয়ার পর আমি জাস্ট এরকম করে দিব, তাহলে আমার লোগোটা দেখতে সুন্দর লাগবে। জাস্ট এরকম করে দিলাম, এরকম করে দেওয়ার পর আমি চাইলে এখান থেকে টেক্সট যেটা আমি এখান থেকে করলাম এটা আমি ডিফল্ট যেটা আছে এটাই রাখলাম। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, এখান থেকে আমি অন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবো। এখান থেকে লেআউট, অর্থাৎ আপনি কোন লেআউটে এটা ইউজ করতে চান সেটাও আপনি করতে পারবেন, যেমন উপর থেকে নিচ সাইডে। সো আমি যেহেতু ধরুন এটা ইউটিউবে ইউজ করব তখন আমি এখান থেকে এটাই সিলেক্ট করব। আর এটার লোগো, অর্থাৎ আপনার লোগোর সাইজটা ছোট করতে চান নাকি বড় করতে চান এটা, আর এটা হতেছে যে আপনার শেপ, অর্থাৎ কোন শেপ নিয়ে আপনি এখান থেকে ডিজাইন কাস্টমাইজ করবেন। যেমন আমি এখান থেকে এটা নিলাম, এটা নেওয়ার পর আমি জাস্ট এটা দিয়ে দিলাম, জাস্ট এটা এক্সাম্পল হিসেবে আমি দেখাইতেছি। এটা যদি কালার চেঞ্জ করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন। সো এটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনি এটাকে জাস্ট ডিলিট বাটনে ক্লিক দিলেই আপনার এটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আর যদি আপনারা কোনো কিছু না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আরেকটা জিনিস, সেটা হইতেছে যে আপনারা কীভাবে ফন্ট চেঞ্জ করবেন। এটা করার জন্য আপনাকে এখানে জাস্ট ক্লিক করতে হবে, এখান থেকে আপনি চাইলে ফন্টে এখান থেকে যে ডিফল্ট ফন্টগুলো আছে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখুন আমি যদি এখান থেকে চেঞ্জ করি, এখানে দেখুন অসংখ্য অসংখ্য ফন্ট আছে, আপনি চাইলে ট্রাই করে সব ফন্ট ইউজ করে দেখতে পারেন। আর এখানে মূলত সবগুলো কিন্তু লোগোর ফন্ট ইউজ করা হয়েছে, ইউনিক ফন্ট এখানে পেয়ে যাবেন আপনি। জাস্ট এখানে ফন্ট কিছু ফন্ট রয়েছে, জাস্ট আপনি এতটুকু দেওয়ার পর আপনি এখান থেকে, আচ্ছা আমি যেহেতু আজকে এটা এত টিউটোরিয়াল লং করতেছি না, জাস্ট আপনি এখান থেকে সাবমিট করার পর আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে জাস্ট সাবমিট করলে আপনার লোগোটি ডাউনলোড করতে পারবেন। সো এভাবে আপনারা মূলত লোগো ডাউনলোড করবেন আর আপনার এখান থেকে লোগো ক্রিয়েট করবেন। আর এখান থেকে যদি চান প্রিভিউ দেখতে তাহলে আপনি প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনি এই লোগোটা কীরকম দেখতে জাস্ট এটাই আপনি দেখতে পারবেন। এখানে আপনি
সব ইনফরমেশন পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে ডাউনলোড করার জন্য আপনাকে ইমেল সাবমিট করতে হবে। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে লোগো ক্রিয়েট করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওটি কী পেতে চান।